দেখেন আজকে কি নিয়ে এসেছি, হ্যাঁ সুন্দর এমব্রয়ডারি ড্রেস। হ্যাঁ অনেক দিন পর, ঈদে তো মনে হয় এমব্রয়ডারি দিতেই পারিনি। আমি আসলে আজকে কনফিউজ যে কোন কালারটা পরব, ব্লু কালার পরব না মেরুন পরব। পরে ভাবলাম যে থাক একটু মেরুনই পরি, কারণ যেহেতু ঈদের সময় প্রচুর আপুরা মেরুন 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 করে। দেখেন পুরো কপার কালারের কাজ, অসাধারণ একখান ড্রেস। এবং আজকে অনেক কিছু আছে, সবাই জয়েন করেন। দেখেন ওড়না কিন্তু ইন্ডিয়ান কোটা কটনের ওড়না, অকল্পনীয় রেটে আজকে পাবেন ইন্ডিয়ান দুপাট্টা দিয়ে। এটা কিন্তু নর্মাল কোন সুতি সিল্কের কিছু না। আজকে আমার ড্রেসটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দেখি আছে, সবাই এসে জয়েন করেন। এখন তো লাইভের শুরুতে জয়েন করতে করতে মানে আমার দুই চার মিনিট দশ মিনিট চলে যায়। দাঁড়ান দেখাই আমি আপনাদের। দেখেন ওড়নাটা ফুল কোটা কটনের ওড়না ইন্ডিয়ান, এবং ড্রেসটা সুন্দর অনেক। হ্যাঁ পুরো স্টিচ করা সুন্দর একখান ড্রেস। এই দেখেন, আমাকে বলেন কোনটা নেবেন, কোন কালারটা শুরুতে পরা উচিত ছিল, ভুল করে ফেললাম নাকি নাকি নীলটাই আগে পরা উচিত ছিল। আমি নিজেই লিটারালি কনফিউজ। হ্যাঁ এবং আপনাদের জন্য কত কিছু যে উত্তরা এবং চট্টগ্রামের শোরুমে পাঠিয়ে দিয়েছি সব দেখাচ্ছি। হ্যাঁ সবাই আগে একটু জয়েন করে ফেলেন, আফটার দ্যাট আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান কি আছে না আছে সবকিছু দেখাবো। সো যারা যারা এসেছেন একটা আগে লাভ লাইক ডান করেন। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর ড্রেস। আপু কেমন আছো গো? আপু ভালো আছি, ফেরদৌসি আপু আপনি কেমন আছেন? সিরাজাম আপু লিখেছে হাই আপু, আরেকটা আপু সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ড্রেসই শুরুতে পড়ে যায়। আচ্ছা আমি এখন ওহো আজকে জানি আর একটা কি ড্রেস, এটা দাও তো এটা ডিসপ্লেটা আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাই। কোন ড্রেস? হ্যাঁ এটা 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 এই যে আপনাদের এই ড্রেস চলে এসেছে, যেটা পুরো ড্রেসে কাজ করা। ঠিক আছে আমি এখন জানি না কয়জন আপুকে দেয়া যাবে। আমাদের একটা গতকালকে বিশাল বড় ঝামেলা হয়ে গিয়েছে। হ্যাঁ এবং ঝামেলাটা কি ঝামেলা সেটা আমি লাইভের মাঝেই বলে দিচ্ছি। সো আশা করি অনেক আপুই লাইভে থাকবেন, ঝামেলাটা সম্পর্কে জেনে যাবেন। আপনাদের এই যে পুরো ড্রেসে কাজ করা, পুরো অন্যায় কাজ করা, এটা আমি দেখাই কোনটা। এক মিনিট আমি অন্যটা দেখে আপনাদেরকে সব দেখাই ড্রেস গুলো কি আনবো দেখি একটু। ওয়ানকে আপুরো, হ্যাঁ ওয়ানকে আপুরো জয়েন করে ফেলেছে, এখন দেখাবো। হ্যাঁ আসিফ ইটা নাও তো, ওই যে ওই ইসের ড্রেস গুলো, না 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 সব কি দেয়া শেষ? সব দেয়া। আচ্ছা এই ড্রেস তো যায় না, এই যে আমি কিন্তু পিটা বধরে এই না আসো, এইগুলো তো যায় নাই, এই যে এইগুলো তো যায় নাই। হ্যাঁ এইগুলো পাঠিয়েছি ওরে, আজকে ওর কপালে সত্যি কথা সত্যি কথা ওর কপালে মাইর আছে আজকে। আজকে লাইফটা শেষ হোক, আমার একটু মনে করাই দিও। হ্যাঁ আনোয়ারের উত্তম মাধ্যম দেওয়ার জন্য। এই যে দেখেন এই ড্রেস, এবং কালকের একটা ড্রেসে একটু ইস্যুজ আছে, সেটা বলার আগে আমি আপনাদেরকে অন্যান্য কিছু হাবিজিবি জিনিস শেষ করি। দাঁড়াও এখানে কি সব নতুন ড্রেস গুলো আছে? হ্যাঁ আছে। আমি আমার গ্রুপে একটা শেয়ার দেই, আপনারা সবাই জয়েন করেন, মজা পাবেন এখন দেখে, কারণ চমৎকার জিনিসপাতি দেখবেন এখন। আসো ভিতরে আসো ভিতরে আসো। যারা যারা লাইভে আছেন আমাদের চট্টগ্রাম এবং ঢাকা উত্তরা শোরুমে এখনই পারলে চলে যান, আর নাহলে কালকে যান। আগেই বলে দিই ঢাকা শোরুম রাত 11টা থেকে 11:30 পর্যন্ত খোলা আছে, বাট চট্টগ্রামের শোরুম মাঝরাত মানে 3টা পর্যন্তই খোলা থাকে। হ্যাঁ আমি আগে একটু এগুলাই পরে আসি, আমি দেখাই দেখেন কি জিনিস, এগুলাই একটু পরে আসি মনে করিল। হ্যাঁ যেগুলা রাখতেছি, আচ্ছা এটা নতুন না আপুরা, এই ড্রেসটা শোরুম, এগুলো পুরো দিল্লি বুটিক্স এর জিনিস আপু। কি যে ড্রেস দেখেন, এটার খালি স্লিভসটা দেখেন, দেখছেন আপু? এই ড্রেসগুলো আপনারা তো মার্কেটে যাচ্ছেন, আমার থেকে ভালো আপনারা জানেন দিল্লির এই ড্রেসগুলো কত দাম করে আপনারা নিচ্ছেন। চট্টগ্রামের শোরুমে যান, উত্তরার শোরুমে যান, গেলেই এখন নিয়ে ফেলতে পারবেন, কিংবা কালকে সময় হলে কালকে যান, আপনার যখন সময়। আপনি যদি এখন ফ্রি থাকেন চলে যান। এই যে দেখেন পুরো স্লিভস, এগুলোর কাপড় দেখেন, আর এগুলো তো শোরুমের প্রোডাক্ট, আমার মুখেও বলা লাগবে না কি আছে। তারপরে দেখেন যেমন এই ড্রেসটা, আচ্ছা এই ড্রেসটারও একটা জিনিস দেখাই শুনেন, এটা কিন্তু অলরেডি আমার ফ্যামিলিতে সবাই নিয়েছে। এই যে এই কাতানের ড্রেসটা, কি যে ড্রেস এটা আপু, শোরুমে চলে যান পাবেন। আমি অনলাইনে সবকিছু দেখাচ্ছি, আপুকে একটু সময় দেন, উত্তরা এবং চট্টগ্রাম। এবং আমি কিন্তু সবসময় বলি আপুকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কোথায় শোরুম পরবর্তীতে চান, সে যাই আপুদের কমেন্ট আমি বেশি বেশি দেখব, আমরা কিন্তু সেখানেই যাব। ঠিক আছে আপু আমার কমেন্টস পড়ো আপু, আমি আগে একটু দেখাই, অনেক কিছু দেখানোর তো, একটু দেখিয়ে দেন আমি সব পরে দিচ্ছি। আপু কেমন আছো? আপু ভালো আছি, আপনারা কেমন আছেন? এই যে দেখেন এই ড্রেস, এটা শোরুমে লাস্ট বারে, এটা পুরো ড্রেস শোরুম খাইলো, মানে আমি অনলাইনে এই ড্রেসটা সেল করতে পারলাম না আপু। এটা ইন্ডিয়ান মিনা আপনার দোলা কাতানের একটা ড্রেস, কি যে ওড়না, কি যে জিনিস এটা, আমার কপালটা খারাপ যে আমি এই ড্রেস অনলাইনে সেল করতে পারলাম না। চমৎকার একটা ড্রেস ছিল, শোরুমে লাস্ট বারের মতো আমার কাছে যা ছিল আমি পাঠিয়ে দিছি। হ্যাঁ আজকে গিয়ে
বা কালকে পরশু গিয়ে নিয়ে এসে এই ড্রেস দেখেন। আচ্ছা এটা আনো, এটা আনো। আরেকটা জিনিস একটু দেখিয়ে দেই, যারা এই মুহূর্তে লাইভ, কুমিল্লা, আচ্ছা চমৎকার কালেকশন। রাজশাহীতে কিভাবে পাবো? রাজশাহীতে তো শোরুম নাই, শোরুম থাকলে পেয়ে যেতেন। হ্যাঁ আচ্ছা, কেমন আছো আপু? ভালো আছে আপু। ওয়েবসাইটে আপু ওয়ারিতে শোরুম দাও, ওয়ারিতে? আচ্ছা না, আমি যেখানে যাব না সেখানে নিয়ে অযথা আশা কাউকে দিব না আমি কখনো। আপু আমি আজকে গিয়েছি চট্টগ্রাম শোরুমে, দুইটা নিয়েছি ড্রেস। সালাউদ্দিন, থ্যাংক ইউ আপু জানানোর জন্য। রাজশাহীতে শোরুম চাই, আচ্ছা ইনশাল্লাহ। হ্যাঁ এখন একটু নতুনটা দেখাবো না আগেরটা দেখাবো, দাঁড়ান নাকি আপু আপুর ড্রেস দেখাবো, শুনেন একটুখানি লাইভে থাকেন। আমি কিন্তু আজকে সেই সুন্দর একখান ড্রেস আপনাদেরকে দেখাবো, এটা শোরুমে পাবেন না, এটা আমার মানে এটা আমাদের কাছে অফিসে মাল আসছে, আসছে কবে আসলো? তো মাল তো পাঠাই নাই শোরুমে, না না এই ড্রেসটা শোরুমে পাবেন না। হ্যাঁ এতটুকু একটু মাথায় রেখে, আপুর পরা ড্রেসটা শোরুমে নাই কারণ এটার মাল এখনো আসে নাই। আর এটা কিন্তু আমি একটা মিনিট আমাকে একটু সময় দিবেন আপনারা, আমার ড্রেসে কিন্তু আপু কোটা কটনের ওড়না, কোনো নর্মাল ওড়না না, আপনি খালি দেখেন আমি ইন্ডিয়ান ওড়না দিয়ে আমার এই ড্রেস আজকে আপনাদেরকে কি প্রাইসে দেই। হ্যাঁ ইন্ডিয়ান দুপাট্টা দিয়ে আমার এই ড্রেস আজকে একদম অরিজিনাল ইন্ডিয়ান কোটার ওড়না, খালি দেখবেন কি দামে দেই। আচ্ছা এই ড্রেসটা আমি লাস্ট বারের মতো শোরুমে পাঠিয়ে দিয়েছি আপু, এটা আর হবে না। হ্যাঁ এগুলো দিল্লির ড্রেস তো আপু, এগুলো এত ভুরি ভুরি, যেমন দেখেন মানুষ কেন নিবে না এই ড্রেস, মানুষ 2300 টাকায় আমার শোরুমে পাচ্ছে। ওয়্যারেস আপনি যান দুনিয়ার যে প্রান্তে ইচ্ছা গিয়ে, আপনি যদি এইরকম একটা ড্রেস এই ঈদের সময় দিল্লির ড্রেস 5000-6000 নিচে কিনে আনতে পারেন। আর মানুষ তো শোরুম, এটা তো অনলাইনও না যে আমি একটা ভোগী চোগি বললাম মানুষ বিশ্বাস করলো, কোন চান্সই নেই। এই যে এই ড্রেস আমি লাস্ট বারের মতো শোরুমে পাঠিয়ে দিয়েছি, এগুলো সব মাত্র 2300 ঘরে, এগুলো 4500-5000-6000 টাকার ড্রেস। এই ড্রেস ক্রেজি ভাবে মানুষ নিয়ে গেছে কারণ এটা কিন্তু এখন মোস্ট ট্রেন্ডি। আমি আপনাদেরকে আরো দেখাই, লাইভ শুরু করি, সবাই থাকেন এবং সবাই আমাকে একটু হাই হ্যালো লাভ লাইক দেন, কারণ আজকে যারা এখন যারা লাইভে আছেন লাভ লাইক থেকে একটা আপুকে এই মুহূর্তে আমরা 50%, দাঁড়ান আমি শুভকে বলে দেই, আমি যে ড্রেস পরে আছি না পুরো 50% টাকা নাই করে দিব। হ্যাঁ এখনই শুভকে বলে দেই, একটা মিনিট দাঁড়ান, শুভ কই শুভ কই, আচ্ছা লাভ লাইক একটু যারা ডান করছেন লাভ লাইক থেকে একটা আপুকে আমি এখন 50% অফ করে দিব, ঠিক আছে? লাভ লাইক থেকে একটা আপুকে 50% অফ করে দিব, ওকে? দাঁড়ান আমার কেন জানি মনে হয়েছে যে আমার ছেলেটা এখন অনলাইনে না, এবং আমার মনে হওয়াটা একদম অ্যাকুরেট মিলেছে। আমি চট্টগ্রামের মুরাদপুর থেকে দেখছি। ফাহমিদা আপু কেমন আছেন? ফাহমিদা আপু শোরুমে গিয়েছিলেন? আর ঢাকার উত্তরায় আপনাদের শোরুম কোথায় আপু? আপনি আমার পেজে যান, গেলে পাবেন। বরিশালে কি শোরুম? এবার তুমি কই, একটা থাপ্পড় খাবা, মানে ওর যন্ত্রণায়, হ্যাঁ ওর যন্ত্রণায় আমি নিজেই পাগল হয়ে যাব। আচ্ছা ইসের ড্রেস গুলা দিল্লির গুলা দেখানো শেষ আমার? হ্যাঁ বাকি, ও দেখছেন আসল ড্রেস দেখাই রে। আচ্ছা আপু একটুখানি বলি, এই ড্রেসটা আপনারা অনলাইনে ঈদের পরে পাবেন, এই ড্রেসটা আপনারা স্পেশালি, এই রিফাত তোমার পাঞ্জাবিটা আনো না সাদা কালার, এটা হচ্ছে কি, এটা আমার একটা ঈদের ড্রেস আপু, আমার হাজবেন্ডের সাথে সাদা সাদা চিকেন কারি ওর সাথে ম্যাচিং করে আর কি আমি এই ড্রেসটা নিয়েছি। এটা পুরো ইন্ডিয়ান তোশুরের ড্রেস, এটা আমার কাছে যা ছিল আমি সব শোরুমে দিয়ে দিয়েছি আজকে, মানে এই যে এটা এটা আমার, ওর জন্য আমি পাঞ্জাবি রেখেছি বুঝছেন। এটার সাথে আপনারা আমাকে ছবি দেখবেন, খুব সুন্দর লাগবে আপু এটা পরলে। এই পাঞ্জাবিটাও আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ব্রোহুড থেকে, ঠিক আছে? ব্রোহুড আমাদের যে পাঞ্জাবির পেজ, আমার দেবরের পেজ থেকে। তো এই ড্রেসটা শোরুমে উত্তরায় যান, অথবা এটা 1400 টাকার ঘরে মনে হয় আপু, পুরো ইন্ডিয়ান তোশুরের ড্রেস, বাট এটা অনলাইনে ঈদের পরে পাবেন। যেহেতু এটা আমার ঈদের ড্রেস আমি এটা এখন আগে সেল করব না, আর আমার যা প্রোডাক্ট ছিল আমি 2 শোরুমে কালকে ভাগ করে পাঠিয়ে, এখন গেলেই পাবেন। অনেক আপু এটার জন্য ফেরত আসছেন কিন্তু, হ্যাঁ তো আপনারা আমাদেরকে সুন্দর ঈদে এটা এটা দেখবেন। এটা এই এই যেমন এই পাঞ্জাবিটাও, এগুলো 5500 টাকার নিচে এই কটনের সিকোয়েন্সের পাঞ্জাবি আপনি কিন্তু বাইরে পাবেন না, বাট এটা আমাদের এখানে প্রাইস মাত্র স্যার আসেন একটু একটু আসেন দেখো খালি নড়ে না যেন। হ্যাঁ এই পাঞ্জাবিটার প্রাইস আমাদের আছে মাত্র 38
ज्ञान होश ठीक थके ব্রোহুড পেজ থেকে আমি পেজের নামটা ট্যাগ করে দিচ্ছি এখনি আমার এই লাইভের উপরে আপনারা নামটা পাবেন ওকে এটা ঈদের পরে আমার কাছে নিতে পারবেন আর এখন শোরুমে গেলে পাবেন তোমার পাঞ্জাবি আচ্ছা তারপরে আরো দেখাই দাঁড়ান শোরুমে গেলে কি পাবেন না পাবেন তার মধ্যে একটু আমার ড্রেসটাও দেখে রাখেন দেখাচ্ছি এটা অনেক অল্প প্রাইসে আজকে পাবেন এটাও একটু শেষ করে দেই হ্যাঁ আচ্ছা উত্তরায় গেলে এবং ঢাকার চট্টগ্রামের শোরুমে গেলে আমি একটা কথা আবারও বলি আপু আমার শোরুমে আপনার আগে যাওয়ার কোনো দরকার নেই আপনি দশটা মার্কেট ঘুরার পরে আপনি আমার শোরুমে যান যারা দামি দামি ড্রেস পরেন অরিজিনাল দিল্লির ড্রেস একটা সিম্পল কথা আপু আমি বলি আমি যেগুলো পরা আছি বা আমরা যেগুলো আমাদের দেশীয় কালেকশন ওগুলো আপু অনলাইনে আপনি কমে পেতে পারেন বাট যারা এই ধরনের দামি দামি ড্রেসগুলো পরে দিল্লির হ্যাঁ তারা কিন্তু আপু কম দামে ড্রেস পায় না মার্কেটে খুঁজে তাদের ওই 4,500-6,000 টাকা দিয়ে দিল্লির জিনিস কিনতে হয় তো আপনি আমার শোরুমে গেলে এই ড্রেসগুলোই 1,800-2,300 ঘরে পাবেন আর শোরুমে গেলে নিজে কোয়ালিটি দেখে নিবেন হ্যাঁ যেমন এই ড্রেসটা দেখেন নতুন আসছে পুরো কট কাজের এগুলো এগুলো শুধু শোরুমে পাবেন হ্যাঁ শুধুমাত্র শোরুমে গেলে পাবেন এই দেখেন ভাই এটা যে কি জানি এটা শোরুমে গিয়ে নিয়ে ফেললেন পুরো কটের কাজ এগুলো মানে এই যে ট্রেন্ডি যেগুলো ড্রেস আছে না এই দেখেন এই ড্রেস কি যে কাপড় আমি অতটা দেখাইতেও চাচ্ছি না জিনিসগুলো আচ্ছা আমি মনে হয় একটা ড্রেস দেখাই নেই আসিফ না 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 একটা ড্রেসের তিনটা কালার আসল একটা ড্রেসও দেয় নাই এই ড্রেস তো যায় নাই দেখি এটার নিচে 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 হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপু পুরো সাইডের কাজ দেখেন এগুলো সব কটের কাজ শোরুমে চলে যান নিয়ে ফেলতে পারবেন এগুলো হ্যাঁ আর আমি কি রেখে কি দেখা বাপু শুনেন এত ড্রেস দেখানো সম্ভব না শোরুমে যান শোরুম উত্তরা ঢাকা আপনার যেটা সুবিধা হয় এটা না এটা না নিচের তিনটা আমি লাস্ট একটা ড্রেস এই বাবু এখানে আসো তো এই যে এই ড্রেসটা যেমন দেখেন যারা খুব মানে বেশি হাবিজিবি হ্যাঙ্কি প্যাঙ্কি পছন্দ করেন আপনারা অনেক স্মার্ট দিল্লি বুটিক্স এর ড্রেস ক্যারি করেন জাস্ট লুক এট দিস ওয়ান আপু কাজ দেখেন পুরোটাতে লাকনাবি এটার দাম কত জানেন মনে হয় 1900 না 2,000 টাকা মাত্র এই দেখেন কালার দেখেন এই যে ড্রেসের কাজ দেখেন ফ্যাব্রিক দেখেন এই জন্য আমি বলছি যারা অনেক দামি দামি ড্রেস পরেন তারা শোরুমে যান তারা 4,500-6,000 টাকার ড্রেস কমে পাবেন আবার যারা মানে 2,000-এর ড্রেস পরেন তারা ওগুলো গেলে শোরুমে 1,000-এর ঘরে পাবেন কম প্রাইসে ড্রেসের তো আমার শোরুমে অভাব নাই বাট এগুলো একটু ঈদের সময় যেমন সবাই চায় একটু এই ধাঁচের ড্রেস এগুলোই আমি লাইভে বেশি দেখাচ্ছি বাকিটা আপনি 800-700-600 আপনি বিভিন্ন প্রাইসে ড্রেস পাবেন আমার শোরুমে তো সেটা জানেনি হ্যাঁ আর এই ড্রেসটা শোরুমে পাঠিয়ে দিয়েছি আল্লাহ আমি আমার লাইভ করবো না আজকে এটা দেখাই ওই না এই এই ঘাড়ারা না দেখাই আর শুধু এটা নিয়ে বলে দেই এটার একটা কালার দাও পুরো ড্রেসে কাটচুপির কাজ করা 1,100 টাকার ঘরে শোরুমে গেলে পাবেন এরকম প্রচুর ড্রেস আছে আপু আমার পক্ষে দেখানো সম্ভব না এগুলো এখন আপনারা কি করবেন বলেন আপু শোরুমে যখন সুযোগ পান চলে যাবেন আস এই রিফাত একটু আসো তো এইটা দেখাই দেই না না ওইটা না ওইটা না ব্ল্যাক কালারটা যেটা তুমি পরা আছো পাঞ্জাবি পাঞ্জাবি পেজ ব্রো হুড দাঁড়ান আমার দেবরের পেজটা ট্যাগ মারি আপনারা এখন আমার দেখানো শেষ আবার চলে যায় না একটা মিনিট দাঁড়ান হাই হাই আসে না কেন পেজ কেন যে আমি লাইভের সময় ভুলে যাই সবাই যারা আছেন আপুকে একটা লাভ লাইক দিয়ে দি আরে মরার মরা হয় না থুর আছে তুমি পারবা বড় আসছে আরেকটা কথা বলি আপুরা আমাদের শোরুমে গেলে আপনারা এই শাড়িটা পাবেন
প্লাস আজকে কিন্তু যারা এই শাড়িটা নিয়েছেন তারা কিন্তু এই শাড়ির সাথে ম্যাচিং করে চরম লেভেলের প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হ্যাঁ পুরোটাতে সিকোয়েন্স করা ঠিক আছে মানে এটার সাথে ম্যাচিং করে এটা এটা পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা সুন্দর আছে পাঞ্জাবিটা হ্যাঁ এটা ডিটেইলস আমরা অন লাইভে হ্যাঁ ওই লাইভে দেখাবো ওকে এই এই শাড়ি শোরুমে পাঠাইছি নেন যারা শোরুম থেকে নেবেন আজকে গিয়ে নিয়ে আসেন এইবার যদি শেষ হয় শেষ এটা অনলাইনে 20 30 পিস আছে আর পাবেন না এই শাড়ি শেষ খতম হয়ে যাওয়া আচ্ছা এখন আমরা আগে এটা দেখাই আসিফ আমার ওই ড্রেস লাগবে কালকে যে ড্রেস মানুষ অর্ডার দিতে পাবে না এটা আমি লাইভে জানাই দেই সবগুলো না না কিছু ভেজাল দেখাই যেমন 1580 টাকার এই ড্রেস রিস্টক হয়েছে কিন্তু আপু একটা অনেক বড় প্রবলেম হয়েছে আমার ড্রেস আপু 2 মিনিটে দেখাই দিচ্ছে আমার 2 মিনিট লাগবে আমার ড্রেসের সাথে আমি 100 বার বলছি কিন্তু কোটা ওড়না আছে হ্যাঁ এই যে দেখেন কোটা কাপড়ের ওড়না আমার ড্রেসের সাথে আমারটা সবাই নিতে পারবেন ওয়েট এমন দামে দিব আচ্ছা আসিফ কি সময় লাগবে আচ্ছা এই ড্রেসটা যারা নিবেন একটুখানি অনলাইন অথবা ওয়েবসাইটে অর্ডার করেন আর এখন একটা জিনিস বলি যদি কিনা আমরা এমন পরিস্থিতি দেখি যে অর্ডার অতিরিক্ত বেশি হয়ে গিয়েছে ধরেন ড্রেস আছে 300 পিস আপনাদের অর্ডার হয়ে গেছে 1500 পিস যেটা আমাদের সাথে কালকে হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব 50% 300 পিসের মধ্যে 150 পিস ওয়েবসাইটের আপুকে ড্রেস দিব 150 পিস অনলাইনের আপুকে যেমন কালকে এই ড্রেসেও এটা হতে পারে এই যে দেখেন এই ড্রেস আমি একটু লাইভে জানিয়ে দিই অনেক আপু আমার লাইভে থাকতে পারেন আমাদের হাতে এই ড্রেস আপু এটা আমার রিস্টকের ড্রেস মাত্র 300 পিস ছিল কিন্তু আপু এটার অর্ডার আমার ছেলেরা দুইটা কালার মিলে প্রায় 1400 পিস নিয়েছে গতকালকে ওয়েবসাইট অনলাইন মিলে এখন এই ড্রেস ঈদের পরে আমি এনে দিব আর এটা তো ঈদের ড্রেসও না মানে এটা তো স্বাভাবিক কথা এটা তো আর পার্টি ড্রেস না এটা সুতির ড্রেস 1050 টাকা এটা 1400 মানুষের মধ্যে শুধু 300 জন যারা ফোন ধরবেন তারাই পাবেন বাকি সবার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বুঝি নাই যে এক রাতের মধ্যে মানে 1400 মানুষ অর্ডার করে বসবে এটা আমি লাইভে জানিয়ে দিলাম ঠিক আছে ফোন কাছে রাখবেন এই ড্রেসের অর্ডার কিন্তু প্রায় পুরো 1100 মানুষের ক্যান্সেল হবে ঈদের পরে দিতে পারবো এখন আর সম্ভব না সেম এটার ক্ষেত্রেও বলে দেই এই ড্রেসও যদি এইরকম অর্ডার ক্রস হয়ে যায় আমরা ভাগ করে ওয়েবসাইটের কিছু আপুকে দিব অনলাইনে এটার দাম আছে মাত্র 1580 টাকা কারণ এগুলো ড্রেস আপু মানে অনেক কমে ছিল তো এগুলোতে ঈদে আপনারা এই দামে কিছুই পাচ্ছেন না তো যখন পাচ্ছে আমি দেখলাম মানুষ অস্বাভাবিক ভাবে অর্ডার করে বসছে দেখেন এটার পুরো ওড়না কাজ হ্যাঁ পুরো ড্রেস কাজ এটা যদি কেউ নিতে চান আপনারা আজকে আমার পেজে দুপুর 2টায় গিয়ে ভিডিও দেখে অর্ডার করে দিন বডি কত লম্বা কত সব লেখা আছে হ্যাঁ এ টু জেড লেখা আছে এই ড্রেসটা মনে আছে ডিফেক্ট আছে দেখি হ্যাঁ এই যে এখানে মনে ডিফেক্ট আছে না ওনা ডিফেক্ট নাই তো আমার চোখে মনে হয় সমস্যা হয়েছে হ্যাঁ এটা এই যে একটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ 1580 টাকায় পুরো রেডি স্টিচড আর 2 পিস কালেকশন পুরো ড্রেসে কাজ ওড়নায় কাজ ঠিক আছে হ্যাঁ এটা যারা নিবেন আপুর পেজে দুপুরের ই দেখে নিন আর এখন যেহেতু আস্তে আস্তে ঈদের লাস্ট টাইম ড্রেস অনেক আপুরাই এখন আর কি পেজে খুব ঝামেলা হবে পাবেন পাবেন না ড্রেস আমরা জানাই দিব সব আচ্ছা এখন জাস্ট আপুর ড্রেস দেখাই দিলে শেষ ও শাড়ি না আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি আমি ড্রেস দেখাই আচ্ছা এখন আগে আসেন শুরু আমারটা দিয়ে ঠিক আছে আপাতত লাগবে না লাভ লাইক থেকে উইনার নিয়ে ফেলেছি এখন কমেন্ট থেকে নিব কমেন্টে যে আজকে কমেন্ট এখন করবেন 550 টাকায় আমার ড্রেস পাবেন
550 টাকায় আপু ড্রেস পাবেন। আমি লাভ লাইকের উইনারটা একটা মিনিট পরে বলি, হ্যাঁ উইনার একজন হয়েছেন লাভ লাইক থেকে, একটা সেকেন্ড পরে বলছি উইনার। আপু তোমার কালেকশন খুবই সুন্দর, আমি ড্রেস আচ্ছা লাইভ আটকে গেছে আর বইলেন না। এই তোমরা এখন থেকে অফিসে আসলে কেউ আমার ইন্টারনেট আর চালাবা না, আগে আমার ইন্টারনেট শুধু আমি চালাইতাম জীবনে সমস্যা হইতো না, আসে জীবনেও ইন্টারনেট আমার ইকোর কানেক্ট করবা না তোমার ফোনে, বিশেষ করে লাইফ টাইমে। আচ্ছা আমি এখন আপনাদের এড্রেস দেখিয়ে দিই, গেল তো মেজাজটা খারাপ হয়ে, এখন তো কিছুই দেখতে পাবো না আমি লাইভের আগা মাথা। হাই আমার সব আপুরা এখন চলে গেল, থাক ব্যাপার না, নো ওয়ারিজ, আমি একটা শেয়ার দিয়ে লাইভ শুরু করি। আচ্ছা আসেন, আমার ফোন এখন স্টাক হয়ে গিয়েছে, আমি কিছুই দেখতে পারবো না, আশা করি এখন লাইভ হয়তো বা ক্লিয়ার থাকবে। সো যারা যারা এখন আমার সাথে লাইভে আছেন, আমি জাস্ট 5 মিনিট এই ড্রেসের ডিটেলস কি আছে না আছে বলে দিচ্ছি, খুবই সিম্পল ইজি ড্রেস, যারা নিতে পারবেন। এটা কিন্তু আমাদের কোনো শোরুমে অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে, অনলাইন থেকে নিতে হবে। নাম্বার ওয়ান, এটার আমরা খুব সুন্দর দুটো কালার পাচ্ছি, একটা হচ্ছে আপু একটু বেগুনি ধরনের ব্লু থাকে না, এটা কিন্তু সেই কালার, হ্যাঁ, আর আরেকটা কালার হচ্ছে আপু আপনাদের এই যে এত সুন্দর একটা মেরুন কালারের ড্রেস, এটা আমি মানে আমাকে দেখবেন আমি মেরুন কালার খুব রেয়ার, আমি মেরুন আসলে পরি না, মানে আমার অনেক ভালো লাগে বাট আমি আমার পেজে আমি খুব কম মেরুন কালার শুরুতে পরি। এই যে আরেকটা হচ্ছে দেখেন মেরুন কালার, সো দোনোটা কালার আপনাদের একটুখানি আজকে কনফিউশন হবে যে না আমি কোনটা পিক করব। আগে দুটো কালার ভালো করে দেখে নেন, দেখা শেষ, এখন শুরু করি কম কন্টেস্টটা দিয়ে দিই। কন্টেস্টটা দিতে গিয়ে তো সালা আমার ইন্টারনেটটা চলে গেল, ধুরো ধুরো আপুরা বলেন তো কেমন লাগে। ও 4.3 কে দেখছেন এখন, আমি তো ভাবছি গেছেন গা সবাই, আচ্ছা যাক আছেন যে এটাই অনেক, যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিন, যারা আছেন শুধু কমেন্ট করে দেন অ্যাক্টিভ, বাট বারবার লিখবেন না ঠিক আছে, শুধু অ্যাক্টিভ লিখে দেন। আপু আমার ড্রেসে একটু প্রবলেম হয়েছে, আমি আমি কমেন্ট করে, আপু কামার ফাতেমা আপু একটু গ্রুপে জানান, আপনি একটু গ্রুপে জানান সাথে সাথে দেখে দিবে, হ্যাঁ গ্রুপ একটু আমাদের গ্রুপে জানান, দেখেন এখানে গ্রুপ লিংক দেওয়া আছে, ওখানে জয়েন করে একটু গ্রুপে জানান, সাথে সাথে দেখিয়ে দিবে। আচ্ছা এখন আসেন প্রথমত এই ড্রেসে আমরা কি পাচ্ছি না পাচ্ছি। নাম্বার ওয়ান, যতগুলো আপু ঘড়ির কাঁটায় দেখেন 5 মিনিট শেষ করি নাকি না, নাম্বার ওয়ান যতগুলো আপু আছেন এই ড্রেসটা আজকে অর্ডার করবেন, এটার সাথে আপনারা ওড়না পাচ্ছেন ইন্ডিয়ান কোটা কটন, এটা কোনো নর্মাল সুতি ওড়না না, সিল্কের ওড়না না, কিচ্ছু না, আপনারাও জানেন কোটা কটনের ওড়না কি থাকে না থাকে সেটা আমার থেকে ভালো কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন, একদম অরিজিনাল, কোন মানে কাগজ ধরনেরও কিছু না, প্রোডাক্ট একদম চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে যেটা আসলে অরিজিনাল ইন্ডিয়ান একটা না, মানে অরিজিনালটা কি না ঠিক আছে। তো ওড়না হচ্ছে একটা সাইডে পুরোটা সুন্দর করে কোটা কাপড়ের উপর এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা, আর পুরো মাঝের বডিতে ছোট্ট ছোট্ট ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা, হ্যাঁ একদম দানা 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 ভরাট কাজ করা। আবার এই পাশে যদি চলে আসি দেখেন এই সাইডে খুব কিউট করে কাটওয়ার্কিং এর সাথে সিকোয়েন্সের ব্রাউন কালারের কাজ করা, কফি কালার যেটা সেই কফি কালার দিয়ে কাজ করা। এই হয়ে গেল আমাদের ওড়না, আর ড্রেসের বডি আছে 48, লম্বা 44, খালি কিভাবে বানানো সেটা দেখাবো, দেন আমার শেষ। আপু নিবো প্লিজ আমাকে দেন। আচ্ছা হ্যাঁ যারা আছেন অ্যাক্টিভ একবার কমেন্ট করেন, আপনি সর্বোচ্চ 3 বার কমেন্ট করবেন, হ্যাঁ শুরুতে একবার, মাঝখানে একবার, আর আমি যখন বলবো যে উইনার নাও তখন একবার, গণহারে কমেন্ট করলে আপনি বাদ। আজকে আপনার লাইভ প্রথম থেকে দেখছি মুনতাহা আপু, থ্যাংক ইউ, দেখি কারো কোনো কমেন্ট ভালো টালো লাগলে গিফট গুফট দিয়ে দিব, পাই না তো কারো কমেন্ট, লাইভ ক্লিয়ার আছে এখন, ওকে আপু লাইভ ক্লিয়ার, ওকে ওকে আপু তোমার কাছে অনেক, আমি একটু কমেন্ট করছি কারো কমেন্ট যদি ভালো লাগে গিফট দেওয়ার জন্য। আরে ভাই ইকবাল ভাই কি গো ভাই, আমার ইসে কমেন্ট করেন কেন, আপনারা রিপ্লাই কমেন্ট দেন কেন, সিটিসি থেকে অলওয়েজ অ্যাক্টিভ, তো এটা আমার গ্রুপ লিংকে কমেন্ট করে, এই সাসপেন্ড করো এগুলো কাস্টমারকে, শুরি প্রিন্স। আচ্ছা গেল ওড়না, খালি ড্রেস, পুরো ড্রেসের বডি মেক করা আছে, বডি আছে 48 ইঞ্চি, লম্বা আছে 44 ইঞ্চেস, ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম সিল্ক কটন, একদম প্রিমিয়াম সিল্ক কটনের মাঝে হচ্ছে ড্রেস। এখন আমি শুধু দুইটা জিনিস আপনাদেরকে ড্রেসের দেখাই, মাথায় রাখবেন আপু এটা মেরুন কালার, হ্যাঁ আমার ক্যামেরাতে মেরুন কালার লাল লাল আসে বাট এটা কিন্তু যথেষ্ট পরিমাণে বোঝাই যাচ্ছে মেরুন,
সেকেন্ড জিনিস দেখেন আপু এই ড্রেসের পুরো কাজ এখানে আপু আমরা কোনো গোল্ডেন ব্যবহার করিনি হ্যাঁ খুব সুন্দর করে আপু অনেক বড় দুইটা কলকার ডিজাইন উঠেছে এবং এই দিকে লতানো একটা কাজ করা এবং একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জায়গায় একটা টিপ বোতাম যেটা থাকে না সেটা দেয়া আছে হ্যাঁ সেটা দেয়া আছে এবং আপনার এই পুরো জায়গায় যে ছোট ছোট গিট প্যানেল এই যে এই বল বল যেগুলো করা আপনি জাস্ট ফিনিশিং লাইনটা দেখেন কোনো আঁকা বাঁকা আছে কিংবা এই দেখেন আমার ড্রেসেও দাঁড়ান চুলে চুলে তো একদম মানে ই হয়ে গেলাম মাশাল্লাহ যেমন অনেক সুন্দর আচ্ছা অ্যাক্টিভ কমেন্ট করে দিয়েন আবার এতে এত সুন্দর সুন্দর ড্রেস আনতেছে সব লামিয়া আপু কি করবো ঈদের টাইম না চট্টগ্রামের কোথায় শোরুম একটু জানাবেন মিমি সুপার মার্কেট আছে না আপু চট্টগ্রামে নাসিরাবাদ মিমি সুপার মার্কেটের সামনে গিয়ে এই যে এইভাবে তাকাবেন মানে মার্কেট মানে মিমি সুপার মার্কেটের গ্যারেজ তো সামনে অনেক বড় মাঠ না যেখানে গাড়ি পার্কিং করে মানে ঢুকেই কেবিএইচ প্লাজা দেন সোজা বরাবর মিমি সুপার ওই ঢুকেই আপনি একটু তাকাবেন দেখবেন পুরো ফ্যাশনেবল ড্রেসেস এর অনেক বড় সাইনবোর্ড আছে আপনি গেলেই দেখবেন মিমি সুপার মার্কেটের সামনে গিয়ে খুঁজলেই হবে আমাকে আচ্ছা যেটা দেখাচ্ছিলাম কেন আপনি কম প্রাইসে পাচ্ছেন বা কোন জিনিসগুলো মাথায় রাখবেন একটা জিনিসও আঁকা বাঁকা না আপনি দেখবেন লোকাল ড্রেস যেগুলো থাকে এই যে এগুলো আঁকা বাঁকা মানে একটা জিনিস এই দিকে তো আরেকটা জিনিস এই দিকে এগুলো কিন্তু ম্যাটার করে আপনি ফিনিশিং দেখে নেন আপনার ড্রেসে গেল না পুরো ড্রেসে কোনো আপু যদি মনে করেন যে আপু আমি গোল্ডেন কালার পছন্দ করি না আপু এটাই কোনো প্রকার গোল্ডেন কালার কিন্তু আপু নেই পুরাটা আপনার কফি ধরনের কালারের সুতো দিয়ে কাজ করা যেটা পুরোটাতে সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সটা শুধু গোল্ডেন তাছাড়া বেস কালার কিন্তু ব্রাউন আর এটা হচ্ছে আপু আপনাদের হাতা আমি হাতের একটা সুন্দর জিনিস দেখাই আমি কিন্তু এরপরে একটা কমেন্ট খেলবো আজকে যে কার কোন কালারটা বেশি ভালো লাগলো অ্যাক্টিভ থেকে উইনার নিয়ে নিতে বলি হ্যাঁ অ্যাক্টিভ থেকে উইনার নিয়ে নিতে বলি আমি একটু উইনারটা নিয়ে নিতে বলি রাপিরা একটা মিনিট শুভ অ্যাক্টিভ থেকে একটা উইনার নাও তো 550 টাকায় আমার ড্রেস পাবে বানানোটা অ্যাক্টিভ থেকে একটা উইনার নিয়ে নিবো সো এখন একটু কমেন্ট করে দেন আচ্ছা আপনারা কেন আমার গ্রুপ লিংকে কমেন্ট করতেছেন প্রত্যেকটা আপু সাসপেন্ড হয়ে যাবেন কোনো কমেন্টই করতে পারবেন না আপনি কমেন্ট করবেন এখানে কি দরকার আরেক জায়গায় ঢুকে সেখানের মধ্যে গিয়ে কমেন্ট করার বুঝলাম না তো ব্যাপার স্যাপার আচ্ছা এখন একটু ড্রেসের হাতা দেখেন হ্যাঁ দেখেন আমি যে চুড়ি পরেছি চুড়ি পরার কিন্তু দরকার নেই মানে উইথাউট চুড়ি এটা চূড়ার মতো ডিজাইন করা এবং একটা জিনিস না দেখালেই না সেটা হচ্ছে এটার যে হাতের ডিজাইনটা আছে না আপু দেখেন একটা সিকোয়েন্সের ভিতরে আরেকটা সিকোয়েন্স মানে এটা কিন্তু নর্ম মানে কিভাবে বুঝাই আপনাদেরকে এগুলা জেনে রাখেন এই দেখেন একটা সিকোয়েন্সের গায়ের উপর আরেকটা সিকোয়েন্স যে কারণে পুরো সিকোয়েন্সগুলো একটা ফ্লাওয়ারের মতো মানে অনেক সুন্দর লাগে কিন্তু হাতাটা চুড়ি বাদ দেন আপনি চুড়ি ছাড়াই এটা সুন্দর দুই হাত ভরা লাগে দেখেন এই হাতে কিন্তু চুড়ি নাই বাট জিনিসটা একদম জমাট বাঁধা না বিকজ এখানে সিকোয়েন্সগুলো বসানোর সিস্টেমই আলাদা অন্য বেতে বসানো আচ্ছা এটা গেল গলা পুরাটা খুলতে পারবেন না জাস্ট এতটুকু খুলতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের সাইড এই যে নিচ টিচ হ্যাঁ পুরো নিচে সেটা কাজ আমার দেখানো শেষ এবার যাব প্রাইজে শুধু এখন যাব প্রাইজে ওকে আচ্ছা আমি আসিফ তুমি আমার কাটচুপি ড্রেস দাও নাই গতকালকের আমি শুধু একটা জিনিস জানিয়ে দেই এই ড্রেসটা যারা গতকালকে অর্ডার করেছেন হয়তোবা আমি এখনো ওয়েবসাইটের হিসাব পাই নাই হ্যাঁ আমি এই জন্য জানিয়ে দেই এই ড্রেসটা যারা নেবেন চেষ্টা করবেন আজকের মধ্যে এটা অর্ডার করে দেয়ার স্টক আউট ড্রেস স্টক আউট কিন্তু ড্রেস কিন্তু আমি এই ওয়েবসাইটের হিসাব কই দেয় না কেন রকি রকিকে বলো না এটার হিসাব সে আমাকে তো বললো ইফতারির আগেই দিয়ে দিবে আমাকে হিসাব আমি আসলে এটা জানি না এটা আপনারা পাবেন নাকি না হ্যাঁ আমি দেখি তাও অফিস থেকে যদি হিসাবটা এখন পাই আমি জানিয়ে দিব আমার এটা লাইভের শুরুতেই জানানোর কথা ছিল আমি জাস্ট ভুলে গেলাম আচ্ছা ছবি তুলেন এখন আমরা যাবো জাস্ট প্রাইজে ছবি নিয়ে ফেলেন আমরা এখন প্রাইজিং এ চলে যাব হ্যাঁ জায়গা হয় না তো ক্যামেরায় ওড়নাটা দেখেছেন আপু আমি যদি এই ড্রেসের সাথে এই ওড়না না দিতাম আমার এই ড্রেস আমি মনে হয় আজকে আপনাদেরকে সত্যি বলছি মানে এই ওড়না না দিলে আমি এই ড্রেস মেবি আপনাদের কাছে 1400 টাকার ঘরে দিতে পারতাম ফ্র্যাঙ্কলি স্পিকিং জাস্ট আমি মানে ঈদের ড্রেস তো আপু এই ঈদের সময় সবারই একটা মিনিমাম একটু হলেও বাজেট থাকে কেউ মনে করেন না যে এটার ওড়নার জন্য দাম অনেক বেড়ে যাবে ইন্ডিয়ান ওড়না বাট হ্যাঁ এত এক্সক্লুসিভ একটা ওড়নার জন্য অবশ্যই হালকা পাতলা হলেও দাম একটু তো বাড়বে বাট ওড়না চমৎকার দিয়েছে ওড়নার জন্য ড্রেস পুরো একদম হিট রেখে দিই আরো 10-15 মিনিট লাগবে না আচ্ছা ঠিক আছে ওকে এবার আমরা সেকেন্ড কালারটা পরে প্রাইসটা বলে দেই আপু দুটো জামা লাগবে আপু অর্ডার করে দেন হ্যাঁ ইনবক্স অথবা ওয়েবসাইটে পরে আসি উইনার তো নিয়ে নিতে বলেছি এখন আমি
সেকেন্ড আপনারা আমাকে এখন জানাবেন যে কোন কালার বেশি সুন্দর। দেখা শেষ, আমার খুলতে ইচ্ছা হচ্ছে না, আসতেছি। সবাই একটা লাভ লাইক ডান করে দিবেন গো আপারা। এই চুড়ি টুড়ি পড়লে চুড়ি খুলো, এটা করো সেটা করো। এই রিফা, ওই কালারটা পরে থাকো তো তুমি। জি আছেন না, গিয়েছেন সবাই, সবাই থাকেন। আমি একটু আমার চুল একটু আছে, কি আর আছে জীবনে বলে, জীবনে অনেক কিছু আছে, আপনার জানাই আছে, দেবর আছে, শাশুড়ি আছে। ভাসুরে বাদ দিলা কেন? কালকে ফোন দিয়ে বলেছে কি কিনবা, যা ইচ্ছা কিনো। আমি বলি কি, আমার জামাইকে কি বলে জানো, ৩০-৪০ হাজার টাকা ড্রেস কিনে নিয়ে আসো, আমার আর তোমার ড্রেস কিনে দেয়া লাগে। মানে ও হইতেছে নিজে দেয়ার নামে নাই, আবার তোমাকেও কিনে দিতে বলেছে, বলছে তুমি আগে সাথে জন্য ড্রেস কিনে আনো। বলেছি ভাই আমি সারাদিন ড্রেসের মধ্যে থাকি, বললো ওইটা বাদে যেটা পছন্দ সেটা কিনো। মনের মধ্যে একটাই কথা আসছে, গোল্ড পছন্দ, গোল্ড। হ্যাঁ আচ্ছা আসো, এই ব্লুটা দেখাই। আর কাজ নাই আমার। এই দেখেন আমাদের আজকে আরেকটা ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি আছে, দাঁড়ান একখান লাইভ শেয়ার মেরে দেই, দেখি তো উইনার আসলো নাকি। হ্যাঁ আচ্ছা, আমি একটা উইনার আপুর নাম বলে দেই। হ্যাঁ সীমা পারভিন আপু আমার লাইভে আছেন, আপনি লাভ লাইক দিয়ে আজকে আমার ড্রেস 50% ডিসকাউন্টে পেয়ে গিয়েছেন। সীমা আপু হাই 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 হাই, করছি কি আর হচ্ছে কি, ধারণ একটা গ্রুপে শেয়ার দেই। এই ওর পেজে কিন্তু একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে রেখেন। রাজিনা হোসেন, তোমার লাইক দেখার জন্য বসে থাকি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের বসা। 4.5K জি না, এটা আমার লাইভ আটকায় আছে এখানে, ওই যে ই চলে গেছিল। আপু অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থেকে উইনার নেওয়া শেষ আপুরা। এখন আপনারা একটু দেখেন, এই যে আজকে যদি কেউ ব্লু কালার ড্রেসের সাথে, হ্যাঁ কোনো ব্লু কালার এমনি সিম্পলের মাঝে পাঞ্জাবি নিতে চান, এটা তো আমাদের খুব রিজনেবল প্রাইস যাবে না? হ্যাঁ তো তারা কিন্তু তাইলে যেমন ব্লু ব্লু এটার সাথে এটা একটু কাছে আসবে, কালারটা দেখাই দিই, হাতটা দাও। এই যে মানে আসলে ক্যামেরায় দেখা যায় না, দেখেন সুন্দর ব্লু ব্লু ম্যাচিং ম্যাচিং, এটা ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। সো এটা কিন্তু এই এখনই লাইভের পর, এই লাইভের উপরে দেখেন একটা পেজের নাম দেয়া আছে যে পাঞ্জাবি। আমি লাইভে থাকা অবস্থায় কি লেখছে আমি নিজেও জানি না, পাঞ্জাবি লেখে মনে ওর নামটা ট্যাগ করে দিছি, ব্রো হুড। হ্যাঁ ওর পেজ নাম হচ্ছে ব্রো হুড, ওখান থেকে আমরা লাইভে আসবো, তখন এটা বিস্তারিত জানাবো। জি জি জি, আপনারা এই লাইভের শেষে চলে আসবেন, আমি ভাবি হচ্ছে ব্রো হুড পেজ থেকে লাইভে আসতেছি। সো আপনি ভাবুন, কন্টিনিউ করেন, বাই বাই বাই। ড্রেসের সাথে পাঞ্জাবিটা, হ্যাঁ খুব সুন্দর মানাইছে আপু, এই জন্যই তো দেখাইলাম যে এটার সাথে এটা যদি কেউ ড্রেস নেয় আমার পাঞ্জাবিটা ওর পেজ থেকে নিতে পারবে। আচ্ছা আমি এখন জাস্ট লাস্ট বারের মতো এক মিনিটে বলে দেই কি আছে না আছে। সবাই যারা আপুর সাথে যুক্ত আছেন একটু লাভ লাইক দিয়ে একটু হেল্প করে দিয়েন আপুকে। নাম্বার ওয়ান, এই ড্রেসের সাথে আমরা একটা ইন্ডিয়ান কোটা কটনের ওড়না পাচ্ছি, হ্যাঁ যেটা 300% একদম অরিজিনাল কোটার ওড়না। পুরো ওড়নাতে আপু আপনার একটা সাইডে ফুল ফিনিশিং করা আছে আপু, ওড়নাটা এত সুন্দর, আপনারা এই ওড়না অনেক ড্রেসের সাথে পরতে পারবেন। হ্যাঁ পুরো একটা সাইডে দেখেন এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের হালকা টাচ আপ আছে এবং মাঝখানেও কাজ আছে, আবার এই অপর সাইডে ছোট্ট করে কিউট করে খুব কাজ করা আছে। এটা গেল আমাদের কোটা কটনের ওড়না আপু, ওড়না কিন্তু অনেক নরম, কোনো আপু একটা মিনিটের জন্য ভাববেন না যে ওড়না কি শক্ত বা ওড়না মানে জাস্ট অনেক নরম থাকে, যেগুলো একদম কোটার অরিজিনাল ওড়না হয় সেগুলো কিন্তু কখনো কাগজের মতো শক্ত বা সিল্ক ওই ধাঁচের হয় না। হাতে নিয়ে জিনিসটা দেখে নিয়ে আর লাস্টলি শুধু এই ড্রেসের বডি লম্বাটা আরেকবার বলে দিই, দেন আসবো প্রাইসে। আচ্ছা এটা যারা নিতে পারবেন, এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক বেসড কটন, সিল্কি কটন, 90% কটন, 10% সিল্ক। পুরো ড্রেসের এই জায়গায় শুধু একটা
টিপ বোতাম যেটা আমরা বলি না টিপ বোতাম আছে বাকিটা কিন্তু আর ওপেন করতে পারবেন না হ্যাঁ এটা মাথায় রাখেন কারণ অনেক আপুরা প্রেগন্যান্ট আপুরা আবার মনে করেন যে এটা ওপেন করা গেলে তাদের জন্য সুবিধা বাট আপু আবার অন্যান্য আপুদের জন্য যন্ত্রণা হ্যাঁ এটা কারণ অনেক সময় দেখা যায় বসলে অড লুকিং আসে বাই তো খুবই অকওয়ার্ড সিচুয়েশন হয়ে যায় সো এগুলো লক করা শুধু আপনি গলা ঢোকানোর জন্য যতটুকু প্রয়োজন আছে ততটুকু দেয়া আছে খোলা আসলে দরকারও লাগে না লাগে না কেন আমারটা আচ্ছা উল্টা পাল্টা জায়গায় দিচ্ছি সো যাই হোক এটা হচ্ছে আপনার ড্রেসের নেকের পোর্শনটা পুরো ড্রেসে আপনার কপার কালার দিয়ে কাজ করা আছে কোনো গোল্ডেন কালারের কাজ না শুধু সিকোয়েন্স যেটা আছে সেটা গোল্ডেন আপনি কালারটা দেখেন কফি টোন কালার গোল্ডেন কালারের কোনো কাজ নেই পুরো ড্রেসে ছেটা ছেটা কাজ পাচ্ছি আর হাতা নিয়ে আমি যেটা বললাম স্লিভস অনেক সুন্দর না আমার দেখানো শেষ আমি এখন প্রাইসিং এ যাব আমি স্লিভস এর জিনিসটা আরেকবার দেখাই দেখেন লেয়ারে লেয়ারে সিকোয়েন্স এখানে সিকোয়েন্স এটার উপরে আরেকটা পাপড়ির মতো সিকোয়েন্স হ্যাঁ যে কারণে জিনিসটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমাদের শোরুম টোরুমে গেলে পাবেন না এখন আসেন আমরা প্রাইসিং এ যাব হ্যাঁ এখন চলে আসেন আমরা প্রাইস কত আছে সেটাই যাব যারা আছেন একটু স্ক্রিনশট তুলে ফেলেন আম্মা যারা আছেন একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলেন আচ্ছা আমাকে এখন কমেন্ট করেন কোন কালার ভালো লাগলো ব্লু নাকি মেরুন আমি একটা উইনার নিব আমি একটা এখন উইনার নিব লাইভে যারা আছেন অ্যাক্টিভ থেকে উইনার নিয়ে আসেন লাভ লাইফ থেকে উইনার নিয়েছি লাভ লাইফ থেকে মন চাইলে আবার নিব বাট কোন কালারটা আপনাদের বেশি ভালো লাগলো ব্লু নাকি মেরুন আমাকে কমেন্ট করে বলেন এখান থেকে আমি আরেকটা উইনার নিয়ে দিব ঠিক আছে রেখে দেই ছবি তোলা শেষ আচ্ছা আমি একবার দুটো কালার পাশাপাশি ধরে এক ঝলক দেখিয়ে দেই এই দেখেন আচ্ছা এই ড্রেসের ডেলিভারিটা কিন্তু আপনারা অনেক আপুরা একসাথে আগামী সপ্তাহে পাবেন এটা একটু মাথায় রেখেন এই ড্রেসের ডেলিভারিটা মানে ধরেন একটু তিন চার দিন লেট হতে পারে সেটা একটু কনসিডার করবেন কারণ যে দামে যে ড্রেস পাচ্ছেন একটু কনসিডার করাই যায় ওকে ডান আচ্ছা আদান করে গেছে আমি তাড়াতাড়ি প্রাইসটা বলে দিই আমি এখনো এটার হিসাব পাইনি আমি তাও লাস্ট একবার বলে দেই গতকালকে থেকে যারা এই ড্রেস অর্ডার করবেন দাম জিজ্ঞেস করে আমাদের পেজের পুরো হ্যাং করে দিয়েছেন প্রাইস এটা 1680 টাকাতে এই ড্রেস পুরো হাতে কাজ সব জায়গায় কাজ আমি আর জানি না এই ড্রেস কেউ এখন আর আজকে অর্ডার দিলে পাবেন না কিনা বাট আমার কাছে এখনো হিসাব আসেনি হিসাব না আসা সত্ত্বেও আমি যেহেতু আমার আজকে লাইভ আমি বলে দিচ্ছি ওয়েবসাইটে অর্ডার করে দিন কারণ আজকে যদি আমরা কোনো আপুদের এই ড্রেস ছাড়ি ওয়েবসাইটে আজকে যারা অর্ডার দিচ্ছে আমরা তাদের ড্রেসই দিতে পারবো হয়তো অনলাইনে কোনো আপু আর আজকে এটা ড্রেস পাবে না এটা গতকাল অর্থাৎ রবিবারের ড্রেস পুরো ঈদে আমাদের আর কোনো কাটচুপির কালেকশন নেই এটাই লাস্ট ড্রেস ছিল অনেক পছন্দ করেছেন সবাই এটা যারা নিবেন আমি আরেকটা কালার পর এই মুহূর্তে খুললাম না হ্যাঁ যেহেতু ড্রেস নেই মানে ওয়েবসাইটে এই জন্য জানালাম অর্ডার করে দিয়েন হ্যাঁ আসে চলে আসো প্রাইস দেখো তো ওইভাবে ধরবা নাকি কিভাবে ধরবা আমি অ্যাক্টিভ থেকে কে উইনার হয়েছেন একটু সেটাও বলি হ্যাঁ মেরুনে আপনাকে অনেক সুন্দর লাগছে আপনার বডি কালার টোনের সাথে একদম সুন্দর লাগে আপনাকে সব না অ্যাক্টিভ থেকে উইনার শেষ আমি উইনারের নামটা বলে দেই দাঁড়ান 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 লাভ লাইফ থেকে একজন হবেন ঠিক আছে আমি নিয়ে দিব আচ্ছা আপনার অ্যাক্টিভ থেকে উইনার হয়েছে নূর নিঝুম আপু উনি অ্যাক্টিভ আপু লিখেছে এই যে দেখেন অ্যাক্টিভ আপু লিখেছে নূর নিঝুম আপু অ্যাক্টিভ থেকে 550 টাকায় অলরেডি ড্রেস পেয়ে গিয়েছেন হ্যাঁ নূর নিঝুম আপু আচ্ছা আসি আরেকটা জিনিস করবা দেখো তো খালি ড্রেসটাকে এইভাবে করে ধরলে কেমন লাগে আমার বরাবর একদম না ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ওভাবেই ধরো রেডটাকে ফোকাস হ্যাঁ আচ্ছা এখন আমরা প্রাইস বলবো আপনাদেরকে সো আমি আমি জাস্ট একটু আপু লাস্টের যা শেয়ার টেয়ার থাকে হাবিজিবি একটু শেয়ার করে নেই যারা আছেন আমাকে একটু ভিডিওতে লাভ লাইক দিয়ে দিয়েন আর কিছু দিতে হবে না এবং এই দেখেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই যারা আমার লাইভে আছেন না এই দেখেন আপুর পেজে যাবেন হ্যাঁ পেজ থেকে নিচে যাবেন নিচে গেলে আপনারা দেখতে পাবেন একটা অনেক সুন্দর জিনিস সেটা কি জানেন
এই দেখেন আমাদের যে শোরুমে প্রোডাক্ট দিয়েছে না সেটা কি সুন্দর একটা এক মিনিটের একটা ছোট্ট ক্লিপ দেয়া আছে। অবশ্যই একটু একটু লাভ লাইক দিয়ে দিয়েন আপুকে রিলে, হ্যাঁ মানে খুশি হব। ইফতারি রাগ পর্যন্ত খালি কষ্ট করে এই রিলই বানাইছি, তো একটু যারা আছেন একটু লাভ লাইক এই রিলে দিয়ে দিয়েন। এটা আপনারা উইথ চট্টগ্রাম এবং উত্তরার আপুদের জন্য এটা দেখে নিয়েন। হ্যাঁ আচ্ছা, এখন আসেন প্রাইসিং এ। যতগুলো আপু এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন, আজকে যারা এই ড্রেসটা নিতে পারবেন, এটা টু পিসের একটা সেট যেটার সাথে আমরা ইন্ডিয়ান কোটা কটনের ওন্না পাচ্ছি। হ্যাঁ, টু পিসের একটা সেট যেটার সাথে আমরা ইন্ডিয়ান কোটা কটনের দোপাট্টা পাচ্ছি, আর ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক কটন। একটা কথা মাথায় রাখবেন আপু, এই ধরনের ডার্ক কালারের ড্রেস যখন আপনি বাসায় ওয়াশ করবেন অবশ্যই আলাদা ওয়াশ করবেন। আপনি যদি আপু, আমি আমি কিন্তু খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তা বলি, হ্যাঁ আমার মধ্যে ওইটা নাই যে আমি মানে একটু তেলায় তুলায় কথা বলবো, একদমই না, আমি যা বলি মুখের উপর বলি। যেমন আপনি এগুলো ড্রেস আপু মেয়ে মানুষ হয়ে খুব ভালো করে জানা উচিত যে ডার্ক কালারের ড্রেস থেকে কশ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এগুলোতে অনেক কেমিক্যাল লাগে এত ডার্ক কালার আনতে। আপনি একটা ইন্ডিয়ান 10,000 টাকার ড্রেস কিনলে আপনাকে যেরকম ড্রাই ওয়াশ লেখা থাকে, কেন লেখা থাকে, কারণ ডার্ক কালার ওয়াশ করলে কশ যায়। জীবনে কেউ বলতে পারবেন না আপু ড্রেস ধুয়েছি ড্রেস সাদা হয়ে গিয়েছে, নো, যত কেমিক্যাল থাকে অনেক কষ যাবে। এই জন্য বাসায় ওয়াশ করলে আলাদা সেপারেট ওয়াশ করবেন, দ্যাটস ইট, কষ যাবে, সব যাবে, যাওয়ার পর শুকায় আবার আয়রন করবেন অ্যাজ ইট ইজ আগের মতো, বাট এটা মাথায় রাখবেন। আবার আপনি হালকা কালারের ড্রেস নেন, জীবনে আপনার ড্রেস থেকে কষ যাবে না। পাকিস্তানি ড্রেসের কেন এত হালকা কালার থাকে, পাকিস্তানি ড্রেসের একটু সুনাম বেশি কেন থাকে, কারণ আপু ওদের ড্রেসের কালারই হালকা। আপনি আমার আজকে একটা সাদা কালার ড্রেস নেন, হালকা গোলাপি ড্রেস নেন, এক বিন্দু কষো যাবে না। আবার আরেকটা জিনিস কি জানেন, ওগুলা ড্রেসে আমাদেরও খরচ কম পড়ে ডাইং করাতে, এগুলোই কালার বেশি থাকে, যেমন ইন্ডিয়ান ড্রেস ডার্ক ডার্ক টোনে থাকে, ওগুলোই মানে কালার করাতেও ই থাকে। তো এটা মাথায় রাখবেন, ওয়াশিংটা আলাদা করবেন। অন্যতো বলেছি ইন্ডিয়ান কোটা কটন পুরো ড্রেসের বানানো আছে, বডি 48 ইঞ্চি, লম্বা হচ্ছে 44 ইঞ্চেস, ম্যাটেরিয়াল সিল্কি কটন, পুরো ড্রেসে যা কাজ আছে সব প্যাটার্ন এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সে কাজ করা, গলার এখানে একদম এরকম এখানে এই যে এগুলো হাবিজিবি কাজ করা আছে, আর হাতে তো সুন্দর কাজ করা। এখন এটা কত প্রাইসে পাবেন জানেন, যতগুলো আপু আজকে এই ড্রেস অর্ডার দিবেন, এইরকম একটা মেক করা ড্রেস যেটার গলা এইগুলো জিনিসের কাজ করা, এখানে কিন্তু একটা টিপ বোতাম আছে, এই ওয়েতে বানানো একটা ড্রেস, এটার সাথে ইন্ডিয়ান কোটা কটনের ওন্না দেয়া, আপু কম করে হলেও আমি যদি আজকে দাম নাও ধরি তাও এটা মানে মিনিমাম 1800-1900 টাকার ড্রেস, কিন্তু এর কমের ড্রেস এটা না, ইম্পসিবল। সেখানে আজকে আপনারা আমার এই ইন্ডিয়ান কোটা কটনের ওন্না দিয়ে এই ড্রেস পাবেন 1650 টাকায়। আমি অনেক চেষ্টা করেছি কোনোভাবে আমি এটাকে ইভেন 1590 টাকা আপু কিছু থাকবেই না, আমি যদি এই দামি ওড়নাটা আপনাকে এই ওড়না দিয়ে এই ড্রেস 1650 টাকায়, অসম্ভব। ইন্ডিয়ান ওড়না দিয়ে আপনার কিন্তু এই ওড়নার জন্য ড্রেসের মান ভ্যালু অনেক বেড়ে গিয়েছে, মানে ফুল জিনিসটা আপনি যখন হাতে পাবেন না আপনি দেখেন ওড়না সহ জিনিসটা কি চমৎকার, কারণ একটা ড্রেসে কিন্তু ওড়না অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। হ্যাঁ, তো এই ড্রেসের দাম আপনাদের জন্য আসবে মাত্র 1650 টাকা, পুরো রেডি স্টিচ বানানো। হ্যাঁ, রেখে দাও, যারা যারা নেবেন এবার ইনবক্সে চলে যান, ইনবক্সে অর্ডার করে দেন, ঝামেলা হবে, আর ওয়েবসাইটে অর্ডার দিলে নিশ্চিন্তে থাকেন ড্রেস পাবেন। হ্যাঁ, ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন, আমার লাইভটা এখন শেষ হলে এটা ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে, আপনারা লাইভটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওয়েবসাইটে গেলে এটা পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে অর্ডার করে দিলে তো কোনো হ্যাসেল ফ্রি। আর আমি আবারও বলছি, যারা কিন্তু আমাকে ওয়েবসাইটে অর্ডার দিয়ে হেল্প করছেন ঈদের সময়, আমি যে ঈদের পরে গিফটের আয়োজন করব, ওয়েবসাইটে যারা অর্ডার দিচ্ছেন তাদের জন্য কিন্তু গিফটের মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেটা অনলাইনে থাকবে না স্বাভাবিক, কারণ যেখানে আমি চিল্লায় চিল্লায় বলতেছি যে আপু আমাকে একটু হেল্প করেন ওয়েবসাইটে অর্ডার করে, তাদের জন্য অবশ্যই আমি কোনো স্পেশাল আমি আমি সংখ্যাও রাখবো অনেক গিফটের, যেন অনেকগুলো আপু গিফট পায়, ঠিক আছে। তো এটা শুধু ওয়েবসাইটের আপুদের দ্বারাই সম্ভব। এবং আরেকটু বলে দিই, দেখেন আপুর পেজে গিয়ে এখানে নামবেন, দেখেন এই যে ফিচারে শুরুতেই একটা ভিডিও আছে যে ওয়েবসাইটে কিভাবে অর্ডার দেয়, আপনি ঠান্ডা মাথায় 2 মিনিট একটু এই ভিডিওটা দেখবেন, আপনার বাসায় হাজবেন্ড ভাই এনিওয়ান যে কাউকে বলবেন যে এইটা দেখে একটু আমাকে ওয়েবসাইটে অর্ডার করে দাও। আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে ভাইয়াদের আইডি থেকে অর্ডার আসতেছে, প্রচুর। তার মানে কি, বাসায় যারা একটু আপুরা কম বুঝে সবাই কিন্তু হেল্প নিচ্ছে হাজবেন্ড ভাই এনিওয়ানের থেকে, বাট ছেলেদের আইডি কিন্তু প্রচুর আমাদের এখন ওয়েবসাইটে ভরা ভাইয়াদের আইডি, ভাইয়ারা টুস টুস করে অর্ডার দিয়ে দিচ্ছে।
সো আপনারাও যদি বলেন ভাইয়াকে যে ভিডিওটা দেখে আমাকে একটু এই ড্রেসটা অর্ডার করে দাও, না আপনার রিপ্লাই এর ওয়েট করতে হবে, না আপনি কোনো প্রতারণার শিকার হবেন, কিচ্ছু হবেন না, এতটা সেফ ওয়েবসাইট। আর মানুষ আমাদের পেজে অনলাইনে অর্ডার করে কোনো রিপ্লাই পাচ্ছে না, গালি খাচ্ছে লিটারেলি। আমি দেখেন প্রত্যেকটা পোস্টের নিচে রিপ্লাই দেয় না ফালতু, হ্যাঁ যা তা। এখন আমি কি করবো, এত বড় মানে পেজ তো সম্ভব না এত লাখ লাখ মানুষকে রিপ্লাই দেয়া, তো ওয়েবসাইটে অর্ডার করে দিয়েন। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে হ্যাঁ আপু আপনার ব্লু কালার ফাতেমা কাকে নিব কালার থেকে, বডি সাইজ কত কত হবে? আপু একটাই সাইজ, আপনার বডি হচ্ছে 48, যে যার মতো করে নিবেন। হ্যাঁ যে যার মতো করে নিবেন। ওকে সুন্দর কালেকশন, দেখি কালার থেকে কাকে নেওয়া যায়। লাইভ বেঁধে গেছে আমার, লাইভ আটকায় গেছিল। আচ্ছা সবাই তো দেখি বেশি ব্লু লেখতেছে, ব্লু কালার বেশি সুন্দর। আচ্ছা যান কি সাইফুন নাহার সাইতি ব্লু লিখেছেন, আপু আপনি আজকে 200 টাকা গিফট ভাউচার পেয়ে গেলেন, আপনি এই ড্রেস অর্ডার দিলে আপনার ড্রেস থেকে 200 টাকা মাইনাস হয়ে যাবে। আপনি ব্লু লিখেছেন, আমি জাস্ট র্যান্ডম উইনার নিলাম কিন্তু। হ্যাঁ সাইফুন নাহার সাইতি সাইতি আপু কংগ্রেচুলেশন 200 টাকা। হ্যাঁ আচ্ছা চলো 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 না না স্লাইডে বলে দিই, এখন সব আনা লাগবে না। এখন আমরা হচ্ছে ব্রোহুড পেজ থেকে লাইভে আসব। আমার এই লাইভের উপরে দেখেন ট্যাগ করা আছে, কেউ যদি না বুঝেন তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিই। দেখেন আমার লাইভ থেকে বের হবেন, বের হলেই এই যে দেখেন পাঞ্জাবি কালেকশন ব্রোহুড নামে একটা পেজ লেখা আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে ওমা কই গেলাম, আচ্ছা এটা ক্লিক করলে ওর পেজে চলে যাবেন ডিরেক্টলি, ঠিক আছে? ওখান থেকে জয়েন করতে পারেন। আমরা এখন এগুলো পাঞ্জাবি নিয়ে লাইভে আসবো। ওকে ওকে চলে আসেন আপুর, আপনাদের যাদের ভাইয়াদের জন্য পাঞ্জাবি প্রয়োজন চলে আসেন। হ্যাঁ সো এখান থেকে টাটা বাবে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে কালকের লাইভে দেখা হবে। টিল দেন টাটা বাবে, আল্লাহ হাফেজ, এবং আমাদের চট্টগ্রাম এবং উত্তরার শোরুমে দৌড় মারেন এখন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।